উপজেলা প্রশাসন পরিচালিত অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করায় শওকত আলী নামে এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে বালু উত্তোলনে জড়িতরা। বুধবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গোবিন্দনগর গ্রামে ভোগাই নদীর তীরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোগাই নদীর গোবিন্দনগর রাবার ড্যাম এলাকায় মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে একটি শ্যালোচালিত ড্রেজার অকার্যকর করার পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে প্রশাসন। এ সময় অবৈধ বালুর বিভিন্ন পয়েন্টে যেতে প্রশাসনকে সহযোগিতা করেন আহত শওকত আলী সহ ভুক্তভোগী এলাকাবাসী। এতে বালু উত্তোলনে জড়িতরা ক্ষিপ্ত হয়। পরে বুধবার বিকেলে শওকত আলী রাবার ড্যাম বাজারে বাজার করতে যায়। ইতিমধ্যেই বালু উত্তোলনে জড়িতরা তাকে টার্গেট করে হামলা করতে প্রস্তুতি নেয়। বিষয়টি স্থানীয় অপর এক যুবক টের পেয়ে শওকতকে ফোনে জানালে শওকত রাবার ড্যাম বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাজারের কাছেই ভোগাই নদীর তীরে শওকতের পথ আটকে বালু উত্তোলনে জড়িত বাবু মাহবুব আরিফ ও হেজবুল্লাহ সহ কয়েকজন মিলে মারধর শুরু করে এক পর্যায়ে নদীর তীরে ফেলে কাদায় চেপে ধরে। এ সময় চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে শওকতকে উদ্ধার করে পরে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম আহত শওকতকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। রাস্তার জন্য আমরা বালু তোলার বিপক্ষে ওই ছেলেটাও আমাদের পক্ষে পক্ষে এলাকাবাসীর পক্ষে ছিল বিদায় মাসে হেজবুল্লাহ মাহবুব আরিফ বাবু আমাদের ইয়ন স্যার গেছিল উপজেলা নির্বাহী অফিসার যাওয়ার পরে ওনারা জাস্ট হেল্প করার জন্য স্পটে নিয়ে গেছে। এটাই ওনার অপরাধ অ্যাটাক করছে, কিন্তু না থাকলে তো এটা হয় না। এটা তো ওরা ওদের নির্দেশ দিতে পারে না, সেই উস্কানি দিছে, ওনাকে উস্কানি দিছে। সে বলতে সে স্থানীয় একজন জনগণ, সে সচেতন আমাদের সঙ্গে, সে শুধু ভিজিট করে দেখিয়ে দিয়েছে অবৈধ বালু কোথায় কোথায় আছে, এইটুকু সহযোগিতা করেছে। বাট সেটা অনেকেই করেছে। ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, এজাহার দায়ের করলে, মানে অভিযোগ দায়ের করলে তাহলে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না।